বা আমার, আমরা কেউ কোনোদিন চাকরি বাকরি করিনি সরকারি দপ্তরে, ফলে আপনাদের মতো অত বিষয় আমরা গভীরভাবে জানি না। তবু আমি একটু একটা দুটো কথা বলার চেষ্টা করব। বামসেপ সম্পর্কে আমার ধারণা আগে একদম ছিল না, কিন্তু এই যে এসসি এসটি ওবিসি এইগুলোই ঠিক মতো জানতাম না, এটাই মনে হয় বেশিরভাগ লোক এরকম। কিন্তু যখন আমাদের উপর আগ্রাসন নেমে এসছে এই বছর কয়েকের মধ্যে, আমাদের আস্তে আস্তে চোখগুলো ফুটছে, তখন আমরা বন্ধু খুঁজতে গিয়ে দেখছি কোথায় কোথায় আমরা আছি। সেই জায়গা খুঁজতে খুঁজতেই আপনারা, আমরা বামসেপের সম্পর্কে জানতে পারি এবং এটা বুঝতে পারি যে বামসেপ তার যা শক্তি, তারা যদি ইচ্ছা করে এক ঘন্টার মধ্যে ভারতবর্ষকে অচল করে দিতে পারে, এই ক্ষমতা রাখে। আমরা জানি 90 দশকের সময় থেকেই আউটসোর্সিং ব্যাপারটা তীব্রভাবে ভারতে আসে, যেটা বিদেশি কোম্পানিদের মধ্যে বেশি ছিল। বড় বড় কোম্পানিরা, আমেরিকান কোম্পানি বা বাইরের কোনো কোম্পানি, সেখানকার শ্রমিকদের নিয়ে কাজ করতে যত টাকা খরচ হয় তার মনে হয় 10 ভাগের 1 ভাগ কাজ দিয়ে, পয়সা দিয়ে ভারতবর্ষের মানুষদের পেট ভাতে খাটিয়ে নেওয়ার একটা প্রবণতা বিদেশি কোম্পানিদের আছে, ছিল, যেটা আমরা সেক্টর 5 দেখেছি কলকাতা শহরে। আমাদের ছেলেমেয়েরা চাকচুক্য সুন্দরভাবে সেজে গুজে থাকে, গাড়ি করে যায়, কিন্তু এরা দাস শ্রমিকের বাইরে কিছু নয়। এদের 15 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টাও ডিউটি হয়। এটা তো গেল বিদেশি কোম্পানি। এই প্রভাব ভারতবর্ষের মধ্যে, ভারতীয় সরকারের মধ্যে অত্যন্ত জোরালোভাবে দেখা দিয়েছে, এখন আরও তীব্র। রাজ্য সরকার থেকে আরম্ভ করে সেন্ট্রাল গভর্নমেন্ট তো বটেই, রাজ্য সরকারগুলোও ছোট ছোট কাজও আউটসোর্সিং করছে। আজকে পশ্চিমবঙ্গের যদি পঞ্চায়েত দপ্তর দেখেন, পঞ্চায়েত দপ্তরেও অজস্র ছেলে আছে, যারা ছেলেমেয়েরা, যারা অত্যন্ত কম পয়সায় তারা অক্লান্ত পরিশ্রম করে কাজ করে। এর পিছনে একদিকে যেমন খুব গভীরভাবে যদি দেখি, সেটা হচ্ছে একটি ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত তো আছেই, কারণ আমাদের ভারতবর্ষকে যারা কন্ট্রোল করে রাজনৈতিক নেতারা, এরা বেশিরভাগই হচ্ছে অর্থবান, অর্থ এবং ব্যবসাদার, এবং বেশিরভাগই বর্ণ হিন্দু। এরা সমস্ত ব্যবস্থাটাকেই ব্যবসা হিসেবে দেখে, এই যে রাষ্ট্র তার পরিষেবা দেবে তার উপভোক্তাদের, তার তার কর্মীদের, তার সন্তানদের, বেকারদের চাকরি দেবে, তাদের সুন্দরভাবে বাঁচতে দেবে, এই কনসেপ্টটাই আমাদের ভারতবর্ষ থেকে উঠে গেছে। যে কারণে ভারতের এমএলএ এমপি নেতা মন্ত্রীরা প্রায় সকলেই কোটি কোটি টাকার মালিক এবং প্রত্যেকেরই অনেক বড় বড় ব্যবসা আছে। ব্যক্তি জীবনে তারা যে ব্যবসাটা করে মুনাফা লাভ করার জন্য, ঠিক সেভাবেই কর্মীদের মধ্য থেকেও সেটা ওরা ব্যবসায়িক টেন্ডেন্সিতে, কোনো পরিষেবা নয়, কোনো বেকারকে সহযোগিতা করা নয়, কারো অধিকারকে প্রতিষ্ঠা করতে দেওয়া নয়, তাদেরকে একটা দাস শ্রমিক হিসাবেই মনে করে, যেটা এখন আরও তীব্র আকার ধারণ করেছে। একদিকে তো মানসিকতা ভারতবর্ষের সরকারের, আর পাশাপাশি ভারত সরকারের কত শত কোটি আমি এই মুহূর্তে বলতে পারছি না হিসাবটি, একদিকে ভারত সরকারের বৈদেশিক ঋণ, আরেকদিকে রাজ্য সরকারগুলোর বৈদেশিক ঋণ, সমস্ত ঋণটা নেওয়ার পর এই যে ঋণের কারণগুলো, সেগুলো আমরা জানি যে কেন এই ঋণগুলো নিয়েছে, দেশ চালানোর জন্য ঋণ তারা কতটা নিয়েছে, তার চেয়ে বেশি ঋণ তারা নিয়েছে বিদেশে ঘুরে বেড়ানোর জন্য এবং নিজেদের ফুটানি দেখানোর জন্য, যা এফেক্ট করেছে এই আমার সোনার চাঁদ ছেলে মেয়েদের উপর। অর্থাৎ ঋণ শোধ করতে গিয়ে ভারতবর্ষ নাবিশ্বাস হয়ে উঠে গেছে, শ্রীলঙ্কার মতো হয়ে গেছে যে কোনো সময়। তাই এখন ভারত সরকার যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনাটা অত্যন্ত নিখুঁত এবং কাজ চলছে, সেটা হচ্ছে দাস শ্রমিক বানানোর জন্য। একদিকে সারা বিশ্বে কর্পোরেট, সাম্রাজ্যবাদী কর্পোরেট পুঁজিদের অবস্থা এতটাই খারাপ, তারা আর ঘুরে দাঁড়ানোর মতো তাদের ক্ষমতা নেই, তাই তাদের সস্তা শ্রমিক চায়, প্রোডাক্টের দাম কমাতে হবে। কিন্তু একদিকে এসে গেছে এই কর্পোরেট পুঁজি, আর তার সঙ্গে যুক্ত হয়েছে এই ভারতবর্ষের কুৎসিত ব্রাহ্মণ্যবাদ মনুবাদ, এই দুটো মিলে আমাদের ওষ্ঠাগত প্রাণ করে তুলেছে। আজও আপনারা অনেকের ধারণা যে এই যে মানুষকে বেনাগরিক না করতে পারলে
বেনাগরিক করতে না পারলে তাকে দাস শ্রমিক বানানো যাবে না। লকডাউনের ভয় দেখিয়ে, করোনা আতঙ্ক ছড়িয়ে, লকডাউনের ভয় দেখিয়ে মানুষকে কবরদকহীন করে দিয়েছিল, দরিদ্রকে আরও দরিদ্র, আরও দরিদ্র, আরও দরিদ্র করে দিয়েছে। এখন বাড়িতে বাড়িতে যাচ্ছে 6B বলে একটা ফর্ম নিয়ে, আর BLO বলে দুটো ফর্ম নিয়ে যাচ্ছে। 6B হচ্ছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করা। এই লিঙ্কের মাধ্যমে 1952 সালের ভোটার লিস্টে ব্যক্তির বাবা মা বা তার বংশের নাম আছে কি না, যদি না থাকে সে NRC-তে বাদ যাবে, সেটা চলছে। আর আমরা জানি যে ভোটার কার্ডের মধ্যে একটা জিরো দিয়ে সংখ্যা থাকে, যে সংখ্যাটা থাকে ওই ওই পরিবারের বা ওই ব্যক্তির ডিটেলস থাকে, যেটা নির্বাচন কমিশনের কাছে থাকে। সেটা আগে ছিল 15 বছরের পর যাদের বয়স, সেটাকে লিপিবদ্ধ করতে হতো। এখন BLO রেজিস্ট্রিতে একদিন বয়স যার 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 জন্ম হচ্ছে তাকেও রেজিস্ট্রি করতে হচ্ছে। এটাও একটা NPR। NPR চলছে, NRC চলছে। অত্যন্ত ভয়াবহ বিষয় হচ্ছে অলরেডি কয়েক কোটি মানুষ পশ্চিমবঙ্গে গেছে। আমরা জানি একটা সময় ছিল SC ST OBC সার্টিফিকেট জোগাড় করা খুব কঠিন ছিল, আর এখন লাইন দিয়ে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই কারণেই দেওয়া হচ্ছে। এই যে ফর্মটা, এই ফর্মের 11 নম্বর পয়েন্টটা হচ্ছে NRC পয়েন্ট, যেখানে বলছে কোন দেশ থেকে এসছে, কত সালে এসছে এবং মাইগ্রেশন সার্টিফিকেট আছে কি না। যখনই কেউ মারা যাচ্ছে, মারা যাওয়ার ডেথ সার্টিফিকেটটা এখন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে NRC পোর্টালে দিতে হচ্ছে, যেটা CA 2014-2003-14 ক ধারাতে আপনারা পেয়ে যাবেন। মৃত্যু এবং জন্ম হলে ওটা NRC করে নিচ্ছে। এছাড়া আরেকটা দিচ্ছে আমার উদ্বাস্তু ভাইদের ক্ষেত্রে, যেটা করছে এখন যেন চাইলেই পাট্টা দিয়ে দেবে, আর পাট্টা চাইলেই একটা ফর্ম দিচ্ছে, সেখানে লিখতে হচ্ছে কত সালে বাংলাদেশ থেকে এসছে, কোন কোন সে আসল জায়গার নাম কি ছিল, মাইগ্রেশন সার্টিফিকেট আছে কি না। এইভাবে NRC চলছে। কয়েকদিনের মধ্যে 2023-এর মার্চের মধ্যে 5 থেকে 6 কোটি মানুষের নাগরিকত্বহীন হবে শুধু পশ্চিমবঙ্গে, তার কাজ পুরোদমে চলছে। আর এইটাকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এখন টিভি মুখী করে দিয়েছে, প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটাচ্ছে, মানুষ সেই সব দেখে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। কেউ আর নিজে বাঁচার কথা, বেনাগরিক এবং নাগরিক থাকার বিষয়গুলো মাথা থেকে উড়ে গেছে। মানে আমরা এক অর্থে বোল্ড আউট হয়ে গেছি, এক অর্থে আমরা ব্রাহ্মণ্যবাদী মনুবাদীরা, তারা তাদের নতুন যে সংবিধান, সেই সংবিধানের খসড়া প্রকাশ হয়েছে, সারা পৃথিবী জানে, আপনারাও জানেন। যদি সেই সংবিধানের টা মিথ্যা হতো তাহলে সারা পৃথিবীতে এটা প্রচার হতো না। এটা BBC নিউজ যেমন প্রচার করেছে, টাইমস অফ ইন্ডিয়া করেছে, দৈনিক জাগরণ ভাস্কর করেছে, আনন্দবাজার পত্রিকা করেছে। বর্ণ ব্যবস্থা ফেরত আসছে, আদি যুগের ত্রেতা এবং দ্বাপর যুগের শাস্তি ফিরে আসছে, মানুষকে আবার বৈদিক যুগে ফিরে যেতে হবে, মুসলিম এবং খ্রিস্টানদের কোনো ভোটাধিকার থাকবে না, কিন্তু যারা নাগরিক নন, বেনাগরিক, তারা কৃতদাস হিসেবে থাকবে। সেটা ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে। আমি আপনাদের এইখানে বলার হয়তো যোগ্য নয় যে সাবজেক্টে আপনারা বলতে বলেছেন, তবু আমি একটি কথা বলার বারবার চেষ্টা করছি, সেটা হলো আমরা জ্ঞানত হোক অজ্ঞানত হোক, ব্রাহ্মণ্যবাদীদের ফাঁদে পা দিয়ে হোক, আর যে কারণেই হোক, আমরা এতদিন NRC NPR CA সম্পর্কে ব্যাখ্যা ভুল দিয়েছি, এই ভুল দেওয়াটা আমাদের শেষ করে দিয়েছে। আমাদের সরকার ভুলবশত হোক ঠিকবশত হোক মিথ্যা করে বলেছে ভোটার কার্ড থাকলেই নাগরিক। আসল পয়েন্ট হলো নাগরিকদের ভোটার কার্ড থাকবে, সরকার বলে দিয়েছে ভোটার কার্ড থাকলেই নাগরিক। এখানে লোকে মনে করছে আমি নাগরিক, তাহলে আন্দোলন করবো কেন? আবার সরকার বলেছে উদ্বাস্তুরা নাগরিক, এরকম কোনো আইন ভারতবর্ষে নেই। এই কৌশল করে আমার SC ST OBC মাইনরিটি মানুষ, যাদের 1948 সালের আগের দলিল নেই, যারা এই ভারতবর্ষের প্রকৃত ভূমিপুত্র, তারা খণ্ডিত হোক অখণ্ড ভারতের প্রকৃত ভূমিপুত্র হোক, সেই মানুষগুলোকে কৃতদাস বানানো, শুধু আউটসোর্সিং করেও ওদের ক্ষান্ত হয়নি, এখন তাদের হাড় মাস ডুগডুগি এমন বাজিয়ে, এমনকি তাদের হার্ট লাংস যদি আপনারা শোনেন এক্সপোর্ট করছে এই সরকার, তাহলেও আপনারা আশ্চর্য হবেন না। কি ভুল করেছে, আমাদের ভুলটা কোথায় হয়েছে, আমি জাস্ট দুটো লাইন দুটো কথা বলে শেষ করছি। ভারতবর্ষে উদ্বাস্তু মানুষদের কোনো দিন CA হতে পারে না। কেন হতে পারে না? এবং নো CA হতে পারে না।
সিএএ এবং নো সিএ দুটো ঝামেলা লাগিয়ে দিয়ে মাঝে করে এনআরসিটা করে নেওয়াটাই এদের ট্র্যাকটিস। ভারতের সংবিধানের 5 আর 6 দুটো পয়েন্ট হচ্ছে নাগরিকত্ব, সংবিধানের বাইরে কোনো আইন হতে পারে না। 6B/2 বলছে 1948 সালের 19 জুলাইয়ের আগে থেকে যারা ভারতে বসবাস করছেন তারা ভারতের স্বাভাবিক নাগরিক, আমার মূল নিবাসী মানুষদের সেই কাগজ নেই বেশিরভাগ জনার, এক। আর 6B/3 বলছে 48-এর পরে যারা এসছেন সংবিধান প্রকাশের দিনের মধ্যে তারা অবশ্যই নাগরিক, কিন্তু সেই সময় তাকে DMকে আবেদন করতে হতো একদম পেপারস দিয়ে, নথি দিয়ে। আমার অখণ্ড ভারতের ভূমিপুত্ররা যারা দেশভাগে বলি হয়ে এসছেন তারা তখন সেটা জানতেন না, তাদের সেটা সুযোগ ছিলেন না, তারা আবেদন করেনি, তাই তারা বেনাগরিক হয়ে গেছে। 2 1950-এর পর থেকে আজকে পর্যন্ত যখনই ওইটা একটা অংশ বিদেশ হয়েছে, বিদেশ থেকে কেউ এলে সে তার উপর লাগু হয়ে গেছে বৈদেশিক আইন। হতে পারে ভারতে এসে সে ISIPS হয়েছে, কিন্তু আইনের চোখে পাসপোর্ট ভিসা নিয়ে না আসার কারণে তারা ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে বসে আছে। ভারতের সংবিধান ভারতীয় নাগরিকদের জন্য, ভারতীয় নাগরিক কারা, সংবিধানের 6B যেটা বলছে, এমনকি CA 2003-এর রুলও একই কথা বলছে। আর ভারতের নাগরিকত্ব আইন হচ্ছে যারা ভারতের বৈধ শরণার্থী, অর্থাৎ পাসপোর্ট ভিসা নিয়ে যারা এসেছেন এই মানুষগুলোই ভারতের বৈধ শরণার্থী, এর বাইরে সমস্ত মানুষ ইল্লিগাল মাইগ্রেন্ট। কিন্তু এর সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নেই, এটা টোটাল ভাঁওতা। দিল্লির শাহিনবাগ থেকে আরম্ভ করে কলকাতার নো এনআরসি মুভমেন্ট, APDR থেকে আরম্ভ করে এরা বেশিরভাগ জন পলিটিক্যাল দলগুলো, CPM, তৃণমূল, কংগ্রেস সব মিথ্যা কথা বলেছে। আমি যখন জনে জনে গিয়ে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছি, বলেছে থেমে যাও, এই ব্যাপারে তোমাকে বলতে হবে না। তার কারণ টোটাল কন্ট্রোল বাই বর্ণ হিন্দুরা, তারা চেয়েছে তাদের কোনো রকমের ব্যবস্থা হয়ে যাবে। সুতরাং এই দেশের মূল নিবাসী যে মানুষ, সে হতে পারে ওপার বাংলা থেকে আসা, হতে পারে এপার বাংলায়, এই মানুষগুলোকে দাস শ্রমিক বানানো। সুতরাং আউটসোর্সিং করে যা অবস্থা করেছে তার চেয়েও আরও মারাত্মক। এখনই যদি আপনারা হয়তো সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, সরাসরি আপনারা সামনে আসতে পারবেন না, কিন্তু আপনারাই পারবেন এই ভারতবর্ষের বিপদ থেকে বাঁচাতে। কারণ সামনে যারা যুদ্ধ করবে এই যুদ্ধ সৈনিকদের পিছন থেকে সহযোগিতা করাটাই হলো আসল কাজ, সেই ভূমিকাটা বামসেব নেবে এবং ভারতবর্ষকে সেই শিক্ষা দেবে এবং প্রমাণ করে দেবে গত 1000 বছরের মধ্যে এত ভালো সময় ভারতবর্ষে আর কখনো আসেনি, যখন ভারতের মূল নিবাসী মানুষগুলো, সমস্ত মানুষ এক হয়ে যাবে এবং প্রতিষ্ঠা করবে এই ভারতবর্ষটা, যুগ যুগ ধরে, লক্ষ লক্ষ বছর ধরে ভারতবর্ষ মূল নিবাসী মানুষের ভারতবর্ষ। নমস্কার।